ডিমলায় স্টেডিয়াম তৈরিকরণ প্রসঙ্গে আমার এমপি ডটকমের মাধ্যমে এক নাগরিকের করা প্রশ্নের উত্তর দিলেন নীলফামারী এক আসনের সংসদ সদস্য মোহাম্মদ আফতাবুদ্দিন সরকার। প্রশ্নটি করেন মোহাম্মদ আশিক ইসলাম। এক ভিডিও বার্তার মাধ্যমে এমপি আফতাবুদ্দিন এর জবাব দেন। আশিক ইসলাম নামে একজন ব্যক্তি আপনাকে প্রশ্ন করেছে ডিমলায় স্টেডিয়াম তৈরিকরণ প্রসঙ্গে। এই বিষয়টি, ডিমলা স্টেডিয়াম তৈরি করার বিষয়টি, এটা দেশবাসী অবহিত আছে যে সমগ্র দেশে প্রতিটি উপজেলায় এবং জেলা পর্যায়ে আগে থেকে রয়েছে, সব উপজেলায় স্টেডিয়াম ক্রমান্বয়ে তৈরি হবে। সেদিন দেখি আমার কনস্টিটিউয়েন্সি ডোমার এবং ডিমলা, ডোমার ইতিমধ্যে আমরা শুরু করছি কাজকর্ম এবং সেই স্টেডিয়ামের কাজ ঠিকাদার কাজ অব্যাহত রেখেছে, খুব শীঘ্রই এই স্টেডিয়ামের কাজ সম্পন্ন হবে। এবং এই সামনের অর্থ বছরে আমার বিশ্বাস যে আমাদের ডিমলায় যেটা আমরা স্টেডিয়াম করতে যাচ্ছি, ডিমলা আরবিআই স্কুলের পাশে, সেখানে আমরা ইতিমধ্যে ল্যান্ড দিয়ে দিছি এবং সে প্রক্রিয়া সম্পন্ন। আশা করতেছি যে 17-18 অর্থ বছরে এর টেন্ডার হয়ে যাবে, এই সমস্যার সমাধান হয়ে যাবে। কেন আমাদের সরকারের একেবারে তৃণমূল পর্যায়ে খেলাধুলা শিক্ষার পাশাপাশি এটাকে এগিয়ে নেওয়ার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে তৎপরতা, সেটা অব্যাহত ডিমলার ক্ষেত্র আছে এবং এটা খুব শীঘ্রই আশা করছি যে আগামী অর্থ বছরে এটার টেন্ডার হয়ে গেলে এটার স্টেডিয়াম নির্মাণ ডিমলা উপজেলায় হবে। এমপির কাছ থেকে উত্তর সংগ্রহের প্রক্রিয়াটি সমন্বয় করেছেন আমার এমপি ডটকমের অ্যাম্বাসেডর মোহাম্মদ রাকিবুল ইসলাম।